আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। অবশেষে দীর্ঘ তিন বছর পর কারামুক্ত হলেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার সকাল 10টার দিকে তিনি গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান। এ সময় কারাগারের সামনে জড়ো হয় হেফাজত নেতাকর্মীরা। মুক্তির পর রাজধানীর মোহাম্মদপুরে যান তিনি। আসাদ গেট থেকে সাত খোলা গাড়িতে করে যান মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে। এ সময় হেফাজত কর্মীদের ফুলের শুভেচ্ছায় সিদ্ধ হন তিনি এবং তাকে ঘিরে নানা স্লোগান দেন তার ভক্ত ও অনুসারীরা। তারপরেই মামুনুল হক তার বজ্র ও প্রতিবাদী কণ্ঠে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হোটেলে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হক পুলিশের হাতে আটক হন এবং সেই নারীর করা মামলায় মামুনুল হক 3 বছর সাজা ভোগ করে গত শুক্রবার জামিনে মুক্তি পান। মুক্তির দিন তার জ্বালাময় বক্তব্যে সিদ্ধ ভক্ত ও অনুসারীরা। অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম, আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম, আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্র এর সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব, আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি।